বিতর্ক লগ্নেরা হয়েছে শঙ্করদেব সংঘক। এবার ভুক্তভোগী পরিয়ালে এরিলে সংঘর সদস্য পদ। বৌদ্ধ বিহার চাবলে গই বহিষ্কৃত দুটা পরিয়াল। শ্রীমন্ত শঙ্করদেব সংঘর কিছু কার্যপন্থাই যেন এটা শিরোনাম নেড়া হয়েছে বিতর্কর। একহরণ নাম ধর্মর আলমত একাংশ নেত্রী স্থানীয় লোকর কর্মকাণ্ডই সভ্য সমাজত সৃষ্টি করেছে উদ্বেগ। এইবার বিতর্কর আবর্তত সোনারীর মিলন প্রাথমিক বৌদ্ধ বিহার চাবলে যাওয়ার বাবেই বহিষ্কার। সোনারীর মিলন প্রাথমিকে লওয়া এই সিদ্ধান্তর পিছতেই তিনিটা পরিয়ালক জরিমনা বিহা হয়। কিন্তু জরিমনা ভরিবলৈ অপারক দুটা পরিয়ালে ত্যাগ করে সংঘর সদস্য পদ। সংকৰী সংঘ তিনিগৰাকী আমি গৈছিলোঁ, তিনিগৰাকীকে কৰিলে, গোটেই তিনিগৰাকীয়ে মিলি পেলাইনি নাম পাতিব লাগিব বুলি ক'লে ঘৰ ভাঙি থোৱা দেখি ঘৰত নালাগে, নামঘৰতে দিছিলে জেগাকণ খালি। মই সেইটোকে ভাবিলোঁ আকৌ এদিন ভুল কৰিম কেনেবাকৈ, মই তেখেতলোককো বেয়া পোৱা নাই, খালি মোৰ অৱস্থাটো চাই পেলাইনি মইতো আকৌ ভুল কৰিব লাগিলে, বা ল'ৰাটোৱে গৈ কেতিয়াবা ভুল কৰিব, ইয়াত ইমানখিনি ভুল নাই যেতিয়া নেকি মই ইয়াতে থাকোঁ বুলি ক'লোঁ। বাকী দুগৰাকী, এগৰাকী সেই মোৰ গোটেই আমাৰ এতিয়া যোনখনত সোমালোঁ সেইখনতে দা ধৰা প্ৰাথমিক বুলি কয় সেই তাতে সোমালে, ইগৰাকীয়ে সেয়াতে সংস্কাৰ হ'ল আৰু। এই ঘটনাৰ পাছতেই সমগ্ৰ অঞ্চলতেই সৃষ্টি হৈছে তীব্র প্ৰতিক্ৰিয়া। সৰু সৰু কথাতেই সংঘই জরিমনা বিহা আৰু বহিষ্কাৰ কৰা কাৰ্যকো সমালোচনা সচেতন লোকৰ। সোনাৰীৰ পৰা নবজ্যোতি টিপমিয়াৰ ৰিপৰ্ট, অসম লাইভ 24।